সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন পুঁজিবাজার বিশ্লেষক, আছেন হাসান মাহমুদ বিপ্লব আইনজীবী এবং পুঁজিবাজার বিশ্লেষক যিনি সরাসরি সম্পৃক্ত গত কয়েক বছর ধরে পুঁজিবাজারের সাথে এবং পুঁজিবাজার নিয়ে বেশ ভালো কথা বলে থাকেন। বিপ্লব ভাই স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ জাহাঙ্গীর, সিইও আমার স্টক ডট কম। জাহাঙ্গীর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, ফোন করে কোনো মতামত থাকলে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা কোনো জিজ্ঞাসা থাকলে অতিথিদের কাছে সেটিও করতে পারেন। বিপ্লব ভাই, লো পেইড আপ ছাড়া এখন কোনো টার্ন ওভারও হচ্ছে না। আমরা গত কয়েকদিন ধরে এই বিষয়টি আলোচনা করছি যে লো পেইড আপ ছাড়া কোনো টার্ন ওভারও নেই এবং এই লো পেইড আপের দাম বাড়ছে। তো এগুলোর ব্যাপারে দুটো মত, একটি এক ধরনের লোকজন বলছেন যে এটি হওয়াটাই স্বাভাবিক, কারণ নির্বাচনের আগে বাজারে যেহেতু টার্নওভার নেই তো এই জায়গায় থাকতে পারে। অন্য একটি গ্রুপ বলছে যে যদি লো পেইড আপ সবই বাড়বে তাহলে কয়েকটি কোম্পানির যেগুলো এখনও স্পটে রেখে দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসছে না, মাসের পর মাস একটু ঝুলে আছে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় যেগুলো আসলে কোন কতটা যৌক্তিক, কোন গ্রুপের কতটা কথা যৌক্তিক? এখানে আসলে কথা তো নাই, সারা পৃথিবীতে যখন দেখা যায় যে বাজারে টার্নওভার কমে যায়, আমাদের বাজারের যে মার্কেট ক্যাপিটালাইজেশন তার 1%-এর নিচে আমাদের যদি ধরেন আপনার যদি 1,500 কোটি টাকা টার্নওভার হতো তাহলে এই কোনো প্রশ্নই আসতো না। ইভেন 1,000 কোটি টাকা যদি আপনি যেদিন থেকে দেখবেন যে কন্টিনিউয়াস টার্নওভার হচ্ছে, আশা করি এবার পার্টিসিপেটরি ইলেকশন হচ্ছে তারপর কিন্তু এই কথাগুলি আসবে না। এখন লো পেইড আপের যেটি হয়েছে, আপনার আমাদের এই মার্কেটের ফর্মুলেশনটা সারা পৃথিবীতেই বুঝতে হয় যে মার্কেটে ধরেন অ্যারাউন্ড আমাদের বাজারে এখন মানে সূত্র মতে 3-5 লাখ বিনিয়োগকারী আছেন বা ট্রেডার আছেন যাদের প্রত্যক্ষ জীবিকা। প্রত্যক্ষ জীবিকার ক্ষেত্রে কিন্তু তারা এই যে লো পেইড আপ যত রিক্সে কিনছেন কারণ এখানেই তারা লাভ পাচ্ছেন, কারণ তাদের প্রতি মাসের শেষে তাদের সংসার আছে, পরিবার আছে, পরিচালনা করতে হয়। যেহেতু আপনি বড় শেয়ার বা ভালো শেয়ার বা যেগুলিকে মানে ফান্ডামেন্টালি ভালো হয় সেখানে কোনো ধরনের চেঞ্জ আসছে না, সুতরাং এই ধরনের বিনিয়োগকারীকে আপনি যতই আমরা বলি তারা এটাই কিনবেন। সুতরাং এখানে অস্বাভাবিকতার কিছু নেই। এর অস্বাভাবিকতা যদি খুঁজে পাওয়া যায় কোনো গ্রুপ কারসাজি করে তাহলে এসএসসি তার রুল অনেক অনেককে স্পটে রেখে দিয়েছে, অনেককে ট্রেড সাসপেন্ড করে দিয়েছে, এটি এসএসসির ইনহেরিট পাওয়ার। কিন্তু ভাই যে স্পটের যদি কেউ কারসাজি করে, এখন ধরেই নিলাম যে এখানে আপনারা দুইজনই প্লেয়ার, এর মধ্যে জাহাঙ্গীর ভাই কারসাজি করেছে, আপনি শেয়ার কিনেছেন, তো আপনি শেয়ার কিনেছেন সেটি স্পটে দিয়ে দিল, পানিশমেন্ট তো আপনাকে দিল, জাহাঙ্গীর ভাই তো কিছু হলো না। না, স্পটে যাওয়া মাত্র শেয়ারে যেটি হয় নগদ টাকায় কেনার কারণে মানে বেশি লোক যাতে জড়িত না হতে পারে, কারণ একটা জিনিস হচ্ছে যে কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রথমেই আছে ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করাতে। আবার এটাও না যে আপনি আপনার টাকা আছে আপনি ক্যাশ কোডে কোনো শেয়ার কিনবেন সেটিতে সে বাধা দিতে পারে না, বা সারা পৃথিবীর এসএসসিতে এরকম করে, কিন্তু তারপরেও যেহেতু আমাদের মার্কেটে টার্নওভার লো, সামনে ইলেকশন, ইলেকশনের পরে সবাই বলছে ভালো হবে, তার আগ পর্যন্ত কিন্তু আপনি যেটি দেখছেন এটি স্বাভাবিক। আমি অস্বাভাবিকতা দেখছি না, কারণ যেহেতু গত 2-3 মাস ধরে অন্য কোনো সেক্টরে লাভ পাওয়া যায়, একটি শুধু কোম্পানি ভালো শেয়ারের মধ্যে একটি পাওয়ারের কোম্পানি খুব মানে প্রবৃদ্ধি হয়েছিল, হ্যাঁ, এছাড়া তেমন কোনো প্রবৃদ্ধি মানুষ পায়নি। এখন আপনি ক্ষুদ্র বিনিয়োগকারীকে তো এটা বললে হবে না যে তারা কিন্তু ভালো মন্দ এটা দেখবে না, কিন্তু লং হলে যারা বিনিয়োগ করবে তাদের কেস ডিফারেন্ট, মানে ধরেন ফরেনার বলেন, ইনস্টিটিউশন বলেন, যারা ধরেন কয়েক দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবে তাদের সাথে এটি কখনোই মিলবে না। মানে আপনি বলতে চাচ্ছেন বর্তমান যে বাজার এটি যথেষ্ট যৌক্তিক, যদি যৌক্তিক হয়, যৌক্তিক না বলছি যে এটি হচ্ছে মানে এটি কিছু করার নেই, মানে যেহেতু ভালো শেয়ার বাড়ছে না, মানে আপনার জিনিসটা হচ্ছে টার্নওভার কমে গিয়ে যখন বাজারটা মানে একদম মৃতপ্রায়ের মধ্যে যায় তখন এক ধরনের বিনিয়োগকারী আছে বা মার্কেট প্লেয়াররা এই সুযোগটা নিবেই, এটি আমাদের দেশে না সারা পৃথিবীতে, এটি যৌক্তিকতা। যতক্ষণ পর্যন্ত তা বাজার স্বাভাবিক করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যদি আবার এখন মেজর অ্যাকশন নিতে যায় সামনে ইলেকশন, বাজারে কিন্তু দেখা যাবে যে ইন্ডেক্সে একটা বড় পতন হতে পারে, কারণ এই শেয়ারগুলিতে তো পুঁজি আটকানো, তার মানে নিয়ন্ত্রক সংস্থার হাতেও যে খুব একটা আছে। মোট কথা আপনি ইলেকশন পর্যন্ত আমার যেটা
মনে হয় এই ধরনের কোম্পানিগুলিতেই বাজার রোল ওভার করবে। আপনি কি এটার সাথে একমত কিনা? যদি একমত হয়ে থাকেন তাহলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার কি মতামত? কারণ আপনি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট, সো আপনার এই ব্যাপারে সরাসরি সম্পৃক্ততার পাশাপাশি আপনার অনেক নলেজ আছে এই এই শেয়ারগুলোর ব্যাপারে। আপনি বিপ্লবভাই যেটা বললেন এটা শতভাগ সঠিক, কারণ এই জিনিসটা আমরা বাজারে অলরেডি দেখছি। এখানে আমি সঠিক না হওয়ারও কোনো স্কোপ নাই, কারণ বাজারে এটা দেখা যাচ্ছে, এটা রিয়েলিটি। যেটা বললেন যে মানি ফ্লো যদি কম থাকে বাজারে, এখন 500 কোটি টাকা 600 কোটি টাকা টার্নওভার হচ্ছে, এটা হয়তো আরও কমে যেতে পারে। যদি আরও কমে যায় তাহলে দেখবেন যে এই লো পেড আপের শেয়ারগুলো আরও দাম বাড়ছে, কারণ এই এইগুলোতে পার্টিসিপেট করার জন্য টাকা কম লাগে। হ্যাঁ, তো বাজারে যদি মানি ফ্লো কম হয় তাহলে এইগুলোতেই মানুষ অবভিয়াসলি টাকা ইনজেক্ট করবে, আর যেহেতু প্রতিদিনই গেইন পাচ্ছে সো এখানেই আসবে মানুষ। লো পেড আপ সবগুলো কি জাঙ্ক শেয়ার, মানে খারাপ শেয়ার? সব জাঙ্ক শেয়ার এটা তো আসলে বলা যাবে না, অবভিয়াসলি না। লো পেড আপ সম্পর্কে মানে রেগুলেটরদের আচরণটা এরকমই যে সবগুলোই খারাপ, কারণ বিভিন্ন সময় আমরা তাদের আচরণ দেখলে এরকম। আসলে খারাপ ভালো ব্যাপারটা ডিপেন্ড করে প্রাইসের উপরে। তো এখন যেই কোম্পানির পি 200 সেটাকে আপনি প্রাইস অনুযায়ী ভালো বলতে পারবেন না, বাট কোম্পানি ভালো হতে পারে, ওকে, তার প্রোডাকশন ভালো হতে পারে, তার মানি ফ্লো ভালো হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু বিনিয়োগকারীরা কি এই সব দেখবে, পি দেখবে নাকি মুনাফা দেখবে? এটা এখন যারা ভালো পরিস্থিতি, আপনারা দুজনেই কিন্তু বললেন যে নির্বাচনের আগে কি হয় সেটি বলা যায় না এবং টার্নওভার বাড়ার সম্ভাবনা কম, আর সেই সেটাই যদি হয় তাহলে বিনিয়োগকারী এই মুহূর্তে কি করবেন? মুনাফা কোন ধরনের বিনিয়োগকারী? বিনিয়োগকারীদের কথা তো আলাদা, বিনিয়োগকারী যারা এখন ট্রেডার তাদেরা কি করবেন? মানে ডেইলি ট্রেডার যারা, তারা ট্রেড করবে, তারা অবভিয়াস তারা যে কোনো মার্কেটে তারা ট্রেড করতে পারে, তাদের ট্রেডিংয়ে তো কোনো প্রবলেম, বিকজ দে আর ট্রেডার। আর যদি বিনিয়োগকারী বলেন যারা লং এ ইয়ে করেন, তারা অবভিয়াসলি এই বাজারে এই লো পেড আপের কোম্পানি যেগুলোর পি অনেক হাই, আমি একটা ইন্ডিকেটার দিয়ে বললাম, আরও অনেক ইন্ডিকেটার আছে, মানে যদি আপনি ফান্ডামেন্টালি বলেন, সেক্ষেত্রে এই এই অবস্থাতে অবশ্যই এটা বিনিয়োগের জন্য, লো পেড আপ কোম্পানিগুলোর যে প্রাইস হয়েছে সেটা বিনিয়োগের জন্য ভালো না। জি, একটা ফোন নিয়ে নিচ্ছে, দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো ওই চাইনিজ কনসোর্টিয়াম আসলো বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, এরপর তাদের কোনো তর্ক আছে দেখতেছে না, টেকনিক্যাল উন্নয়ন না, বিদেশি বিনিয়োগ আহরণ, ওনারা আসার পর থেকে বিদেশি বিনিয়োগ দিন দিন চলে যাচ্ছে, তাহলে কিসের স্বচ্ছতা হলো বাজারের মধ্যে? এই বিদেশি বিনিয়োগ কেন আনন্দ লাভ পাইলো কি তা দিতে না? আমার পরে প্রতিটি ভালো ভালো 1% 2% করে প্রতি মাসে সেল হয়ে যাচ্ছে। জি দর্শক, ধন্যবাদ আপনাকে আপনার এই প্রশ্নের জন্য। আপনি যদি আমাদের এই প্রোগ্রামটি রেগুলার দেখে থাকেন, আপনি দেখবেন যে যখন সবাই এটি বলেছিল যে বিভিন্ন স্টেক হোল্ডাররা যে এই চাইনিজ এরা আসলেই বাজারে অনেক ফান্ড চলে আসবে, কিন্তু আমরা এই এনটিভিতে যারা এসেছেন সবাই কিন্তু এটি বলেছেন যে না, এটির সাথে সরাসরি ওভাবে সম্পৃক্ত না, তারা আসতেও পারে নাও আসতে পারে, তারা একটি পার্টনারশিপে এসেছেন কিন্তু সেখানে তারা নতুন বিনিয়োগ নিয়ে আসবেন সেটি কিন্তু বলা যায় না, সেই কথাটা আমরা শুরু থেকেই বলেছিলাম, এখন পর্যন্ত তাই হচ্ছে। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, কেউ আছেন আমাদের সাথে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাই। ভাই আশিস ভাই। জি ভাই। ভাইয়া আমি ভাইয়া আপনাকে একটু বিরক্ত করতে চাই, আমি অর্থনৈতিক আছে ভাইয়া, ফার্স্ট আমার ভাইয়া, ভাইয়া আমার এই প্রিপোজ রিজিনটা ভাইয়া আমি আজকে ভাই 10 সালে নিয়েছিলাম 212 টাকা, ওইটা নিয়ে আজকে আমি পর্যন্ত আজকে পর্যন্ত ভাইয়া 252,000 শেয়ার আপনি যেহেতু বলছেন যতটুকু বলা যাবে, বিপ্লব ভাই আমরা একটু যদি দেখে এটু ব্যাপারে যদি কিছু আপনি বলতে পারেন, কারণ এই বিনিয়োগকারী আমার যতটুকু মনে পড়ে বেশ কয়েকদিন এই ফোন দিয়েছেন আমাদের এখানে। দেখেন ওদের রিজার্ভ অ্যান্সার প্লাসে চলে যান, এখানে না, আউটস্ট্যান্ডিং শেয়ারে না, এই যে দেখেন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মাইনাস 76 কোটি, তার মানে হচ্ছে কোম্পানিটা পিপলস রিডিংয়ে যেটি হয়েছে সেটি আনফর্চুনেটলি যখন আপনার 2010 সালে আমরা অনেকেই বুঝিনি, মূল তাদের ব্যবসা আসলে লিজ ব্যবসা ছেড়ে ক্যাপিটাল মার্কেট দিয়েই কিন্তু এই শেয়ারগুলি। আরেকটি বিষয় দেখেন আপনি, 2005 থেকে সে কিন্তু বোনাস দিয়ে আসছে, ক্যাশ নেই না। এগুলি আর্থিক প্রতিষ্ঠানে অনেকেও দেখবেন, যেমন একটি ভালো ব্যাংক আছে নর্ডিক ফান্ড, MTBL-এ 10% কিনেছে, সেও বোনাস দিয়েছে, কারণ এগুলি রেগুলেটরিতে আবার আপনার কিছু পেড আপ শর্ট থাকলে 15% উপর দিতে পারে না। যদি আপনি দেখেন 2015-এ ব্যাপক খারাপ ছিল, তার 16-এ কমেছে এবং 17-এ এসে সে প্লাস হয়েছে, কিন্তু যদিও এই 9 মাসে 3 কোয়ার্টারে কিন্তু আবার 69 পয়সা। হ্যাঁ, এটির প্রবলেম হচ্ছে আমি বলছি, এই মানে
কোম্পানিগুলোর বড় প্রবলেম হচ্ছে এটার সময় কিন্তু স্পন্সররা শেয়ার বেচেছিল। দেখবেন যে দেখেন আপনি এটা দেখলেই দেখেন পাবলিক পোষণটা কত বেশি। আপনি যদি 10 সালে দেখতেন তাহলে দেখতেন স্পন্সরের ঘরে অনেকখানি, তো স্পন্সররা কিন্তু ডিক্লারেশন দিয়ে বেঁচেছিল এবং ফরেনও কমেছে। হ্যাঁ স্বাভাবিক, তারা বুঝে গিয়েছিল যে কোম্পানিটার কারণ আমাদের যে মার্কেট খারাপ থাকলে যে আয়, যেমন ধরেন লঙ্কা বাংলার মতো একটা ফাইন্যান্স কোম্পানি আপনি যদি এখনই যান দেখবেন এ কোয়ার্টারে যে পরিমাণ প্রভিশন করেছে, কারণ হচ্ছে কি এই কোম্পানিটা 2010 সালে অনেক তাদের 48 টাকা পর্যন্ত আর্নিং ছিল, সেটি নামতে নামতে 1 টাকার ঘরে পয়সায় চলে এসছে এবং এই কোয়ার্টারে মাইনাস করেছে। এর কারণ হচ্ছে মার্কেট খারাপ থাকলে এদের মানে যেহেতু তারা মূল বিনিয়োগের থেকে একটিমাত্র কোম্পানি আমরা যদি লিজিং এর ক্ষেত্রে দেখি তাহলে দুটা কোম্পানি ইউনাইটেড লিজিং মানে উত্তরা ফাইন্যান্স না ডিবিএস তো লিজিং কোম্পানি না আপনার ওই আইডিএলসি এরা মূল ব্যবসায় ফোকাস থাকার কারণে লিজিং বলতে এখানে ফাইন্যান্স এবং লিজিং বোঝাচ্ছি। ডিবিএস তো তার মূল বিজনেস থেকে করে এই ব্যাপারে যদি আপনি টেকনিক্যাল কোনো সাপোর্ট বিনিয়োগকারীকে দিতে পারেন তার আগে জন্য ফোন নিয়ে নিচ্ছি। একটা ফোন নিয়ে নিচ্ছি, দর্শক কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আচ্ছা, একদিন আপনারা সবসময় আজকে না অন্যান্য সবসময় বলে থাকেন যে ভালো ভালো শেয়ারের সাপ্লাই বাড়াতে হবে, এই যে সাপ্লাইটা বাড়াবেন এই সাপ্লাইটা একজন করবে কে, টাকা কি আছে দেশে? যারা বলতে পারেন যে ওই আইপিওতে কয়েক গুণ সাবস্ক্রাইব হয়, যারা আইপিও শেকারি এরা তো এরা আপনার ওই আইপিওটা পাইয়া বেচা টাকাটা নিয়ে চলে যায়। আমরা যারা বাজারে ট্রেড করি, বাজারে যারা রেগুলার আসি, তারা তো আর এই শেয়ার করতে পারি না, যার ফলে দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার এই মতামত কিন্তু আপনার একার না, এই মতামত কিন্তু অধিকাংশ বিনিয়োগকারীর। এখানে আমরা সবাই যেটা বলে ভালো শেয়ার বাড়াতে, ভালো শেয়ার জিপি আসার পরে কিন্তু বাজারে অনেক বিনিয়োগ নতুন এসেছে। আমি আপনাকে একটা কথা বলি, যে গ্রামীণ ফোন যখন লিস্টেড হয়েছিল সারা পৃথিবী থেকে বিনিয়োগ এসেছিল। এখন আমাদের একটা পজিটিভ নিউজ আজকের পত্রিকায় আছে, ওয়ালটন যার $500 মিলিয়ন বাংলাদেশের মার্কেটে সেল করে প্রতি বছরে। এই ধরনের কোম্পানি আসলে কিন্তু কে অবজার্ভ করবে দেখবেন, তখন ইনস্টিটিউশন সবাই চলে আসবে। কারণ এখন আপনি আনফর্চুনেটলি আমাদের ইউনাইটেড পাওয়ার ব্যতীত মানে গত 5 বছরে সেরকম উল্লেখযোগ্য নাম কম রকম, আজকালকে ইউনিলিভার যদি লিস্টেড হয় আপনি দেখবেন সারা পৃথিবীর আপনার হেডলাইন হবে বাংলাদেশ, যে ইউনিলিভার বাংলাদেশে লিস্টেড হচ্ছে আসার পরে সিএনএন বিবিসি বিবিসি, তারপরে আপনি যদি বলেন টাইমস ম্যাগাজিন বলেন ইকোনমিস্ট বলেন সবগুলিতে আসবে। এখন ওই সব কোম্পানি তো সারা পৃথিবীব্যাপী বিনিয়োগকারী আছে, কারণ ইউনিলিভার তো শুধু বাংলাদেশে ব্যবসা করে না। জিপি তো আপনি জিপি 70 টাকা এসেছিল, আজকে চিন্তা করেন যে আজ জিপি যে 70 টাকায় কিনেছে তার ডিভিডেন্ড এই পর্যন্ত কত পেয়েছে, কবে তার মানে এই ধরনের শেয়ার যত বাজারে আসুক এরকম যদি 10টা শেয়ার আপনি 1 মাসে দেন বাজারের কোনো প্রভাব পড়বে না। কিন্তু যেগুলো আসছে বিনিয়োগকারীরা কিন্তু কনসার্ন এইটাই যে যে শেয়ারগুলো আসছে সেগুলো দিয়েই কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করছে যে এটার সাবস্ক্রিপশন তো অনেক বেশি হচ্ছে, কিন্তু আসলে তো এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো, তাই না? একটা ফোন নিয়ে আসছি, দর্শক কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন। এই আমাকে লাইন ধরতে বসে আছে। জি বলুন ভাই। জি শুনতে পাচ্ছি ভাই, বলুন। হ্যালো, জি বলুন। জি আচ্ছা, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনার ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্টের অনুযায়ী আপনার 2018 সালের নভেম্বরে তো আপনার নতুন ট্রেড ইস্যু করার কথা, কিন্তু এটা নিয়ে তো আপনার এখনো ডিএসসি কোনো স্টেটমেন্ট বা কিছু দেয়নি। এবং আমরা যেটা বুঝি আর কি, নতুন যদি ট্রেড ইস্যু করা হতো তাহলে ধরেন মার্কেটে আরো কম্পিটিশন বাড়তো এবং আপনার কম্পিটিশন বাড়লে আপনার সার্ভিস কোয়ালিটি ইম্প্রুভ করতো, তারপর আপনার ট্রেডিং কস্ট হয়তো কমে আসতো। তা আমরা তো ধরেন অনেক কিছু নিয়ে কথা বলি, অনেক রেগুলেশন অনেক চেঞ্জ নিয়ে কথা বলি, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলছে না কেন? কারণ এই চেঞ্জটা আসলে তো আমার কাছে যেটা মনে হয় পুরা মার্কেটের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকতো। জি ধন্যবাদ, অনেক দিন ধরে ফোন করছে, বেশ কয়েকদিন আমার যতটুকু মনে পড়ে, দেখে যদি বলতে পারেন। কস্ট প্রাইসটা কথা আমার জানা নাই, তবে মানে এখন যে জায়গাটায় ওনার কস্ট প্রাইসের চেয়ে বোধহয়
অলমোস্ট 400-500% বা আরও বেশি বোধহয় কমে গেছে। তো আসলে এখন যে জায়গাটা, বিপ্লব ভাই আপনার মনে আছে কিনা, এটা কি 280 না 380 টাকা উঠেছিল? 280 ছিল, সেটা এখন 5 টাকা। তো মানে আসলে এই জায়গাটাতে কিছু, আপনি 10 সাল দেখেন উপরে যান, আমি দেখছি একটু উপরে যান, দেখাচ্ছি আপনাকে আরো উপরে যান, ওই যে আপনার দেখেন 10 সালে রাইটের অপারেশন 9 তখন আর্নিং ওরকম ছিল, দেখেন ওই আলটিমেটলি মালিকরা ওই 11 সাল থেকে 10 সালে বেচার পরেই 11 সালের বোনাসটা সহ বিক্রি করা স্টার্ট করেছে। হ্যাঁ, এটা আপনি ঘোষণা দেখলে ডিএসসি তে দেখবেন, তারা বুঝে গেছে যে, এবং তারপর যা পরিণতি আবার, আমার যতটুকু মনে পড়ে এটার মালিকানা হাত বদল হয়েছে, উদ্যোক্তাদের মালিকানা হাত বদল হয়েছে, সেটি হলেও এখন সময় লাগবে। প্রাইস রিকভারির কোনো অপশন কি আছে বিপ্লব ভাই? কি মনে হয়, যদি মার্কেট ভালো হয় তাহলে, যেহেতু এদের কিছু মার্কেট এক্সপোজার কিন্তু অনেক বড়, 28 কোটি শেয়ার, 28.5 কোটি শেয়ার, সেটাই আর কি। মার্কেটে সব কিছুর দাম বাড়লে এটিও দেখা যাচ্ছে যে তখন ফ্লুতে যতটুকু বাড়ে, যদি রানিং টানিং অন্য কিছুতে, ফোন ছিল যে ট্রেড লাইসেন্সের ব্যাপারে, ট্রেডিং লাইসেন্স, ট্রেক, ট্রেকের ব্যাপারে যেটা, আমি ডিমেনচুয়ালাইজেশন হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনি ট্রেক লাইসেন্সিং গুলো আর মেম্বারদের হাতে থাকবে না, এগুলো আসলে নতুন করে ইস্যু করবে, নতুন করে ইস্যু করা হবে, তো সেটা সময় লাগবে, বাট আমার ধারণা হবে, অবভিয়াসলি হবে, কারণ ডিমেনচুয়ালাইজেশনের মূল উদ্দেশ্যই ছিল এটা। হ্যাঁ, দর্শক যেটি ফোন করে যেটি বললেন যে মানে উনি ডেটটা বললেন এই অক্টোবরে বা যে এই বছরই ছিল, কিন্তু এই বছর তার হচ্ছে না এটি বোঝাই যাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি হচ্ছে বলে এরকম আমরা শুনি। আমি বলি যে ট্রেকটা আসলে আসবে, চাইনিজরা বোর্ডে বসেছে, তো এখন চাইনিজরা যে শেয়ারে বিনিয়োগ করেছে তাদের একমাত্র লাভের জায়গা কোনটা? যদি ডিএসসির টার্নওভার বাড়ে তাহলেই ডিএসসি লাগে এবং হাওলার থেকে বেশি হবে, এবং এটি ট্রেক হলে দেখা যাচ্ছে যে একটি বড় ধরনের আপনার টার্ন ওভারে আপনার ই হবে, কারণ অনেক ট্রেক হবে, ট্রেকটা তো বিভিন্ন একদম ধরেন জেলা পর্যন্ত পৌঁছে যাবে, মানে একটা ব্রোকারেজ হাউসের যে কস্টিং টোটাল এই থেকে কমে যাবে, ব্রোকারেজ হাউসরা এমনি একটা ট্রেক পাবে তার ব্রোকারেজ লাইসেন্সের এগেনস্টে, আর বাকিদের একটা ডিপোজিট দিয়ে ট্রেক নিতে হবে। তো এটি হতে আমি খুব বেশি যে খুব তাড়াতাড়ি হবে সেটিও বলছি না, আবার খুব বেশি দেরি হবে এটিও আশা করছি না, কারণ অনেকগুলো আস্তে আস্তে, যেমন ধরেন স্মল ক্যাপিটাল বোর্ডের আইনটা কিন্তু গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, আমার ধারণা ইলেকশনের আগে এটা ইমপ্লিমেন্ট করছে না, ইলেকশন হয়ে গেলে যেহেতু গেজেট নোটিফিকেশন হয়ে গেছে ওটি হয়ে যাবে। ওইখানে কিন্তু একটা সিদ্ধান্ত এখনো হয়নি যে বর্তমানে যে 30 কোটি টাকার নিচে যে পেইডআপ গুলো সেগুলো কোথায় যাবে, এটা কিন্তু 30 কোটি টাকা না, ওখানে বলা হয়েছে যে মিনিমাম আপনার 5 কোটি টাকা আপনাকে ওখান থেকে তুলতে হবে, মানে আর পেড আপ হতে হবে 10 কোটি টাকা, 5 কোটি থাকবে এবং 10 কোটি তুলতে পারবে, 30 কোটি টাকার নিচে তো আর হলো না, মানে 10 কোটির নিচে হলে, এখন তো আইপিও তে আসতে হলে ন্যূনতম 30 কোটি লাগবে, সাথে সম্পর্ক ওই মার্কেটের, যেহেতু মিনিমাম পেড আপ 10 কোটি থাকবে, তাহলে এই 10 কোটি নিচের গুলোকে চাইলে, এটা শিওর শর্ট না যে যদি এসএসসি নতুন রুল করে যে 10 কোটির নিচে যদি কোনো থাকে, ওইটাই বললাম যে এখন বিষয়টা কিন্তু ফাইনাল না, আমরা একটু জাহাঙ্গীর ভাই একটু দেখতে চাই যে আজকের বাজার যদি আমরা দেখি, টপ টার্নওভার এবং গেইনার যদি একটু দেখেন, যে শেয়ারগুলো আমরা সবার আগে দেখছি যে বেশ কিছু শেয়ার গত কয়েকদিন ধরে বাড়ছে, সেগুলোই মোটামুটি বাড়ছে, এগুলোর মধ্যে দুই একটা একটু ফান্ডামেন্টালি অনেক স্ট্রং এবং দুই একটা হচ্ছে তুলনামূলক অনেক উইক, তো তারপরও যে পরিমাণে বাড়ছে, যে 65 টাকা, 38 টাকা, 26 টাকা, 35 টাকা, দিলে সবচেয়ে ভালো হয় আমাদের, পার্সেন্টেজ যদি দেখেন, পার্সেন্টেজে সবচেয়ে বেশি যেগুলো বেড়েছে এর মধ্যে দুইটা তিনটা কোম্পানি, জুট স্প্রিং এবং সাভার ফ্যাক্টরিজ যেগুলো, মেঘনাপেট, এই তিনটা মনে হয় ওই 8টার মধ্যে আছে, 7টা না 8টার মধ্যে, যেগুলোর ব্যাপারে ডিএসসি কোয়ারি করছে এবং সেগুলো যে কোনো সময় ডিলিস্ট করে দিতে পারে। মজার ব্যাপার আপনাকে কিন্তু বলতে পারি, এগুলি নিয়ে চিন্তার তেমন কোনো কারণ নাই, মেঘনাপেট নিয়ে কেন, আপনি ট্রেডটা দেখেন, 660টা শেয়ার ট্রেড হচ্ছে, এবং টাকার অঙ্কে যদি ধরেন তাহলে কিন্তু এটি আপনার মানে 11,000 টাকার কাছাকাছি, আমি আপনাকে যেটি একটু বলতে চাচ্ছিলাম, আপনার এটি
মানে অনেকখানি আপনার জন্য আমার মনে হয় যে বেটার হবে, সেটি হচ্ছে এখানের মধ্যে এনটিসি যে আর্নিং দেখিয়েছে সেটিকে আমরা যে লো পেটা বলতে পারি, কিন্তু খারাপ শেয়ার বলা যাবে না, কারণ আপনি দেখেন এই কোয়ার্টারের আর্নিং ১১ পি, হ্যাঁ মানে সেই জন্যই বলছি যে আপনি আবার অপর দিকে সোনালী আসে চলে যান। সোনালী আসে যদি আমরা যাই, সোনালী আসের ক্ষেত্রে আপনি সোনালী আসে একটু চাপ দেন, সোনালী আসে চাপ দিলে আপনি নিচে চলে যান, পির দিকে আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখেন ৩০ এর উপরে পি উঠলে ঝুঁকিপূর্ণ। তার মানে আপনি যদি এনটিসি দেখেন দাম বাড়ার পরেও তার যে পি সেটা সহনীয়, মানে সহন ক্ষমতা আছে, কিন্তু সোনালী আসে হ্যাঁ বাড়ছে দাম এবং অনেকে এটি অংশগ্রহণ করছে যেহেতু বাড়ছে, কিন্তু টানা বাড়ছে, টানা বাড়বে এবং যখন এগুলি কমে টানাই কমে। আপনাকে আমি কেপিসিএল, তার না না কেপিসিএল না লোকে পেডাপের একটা উদাহরণ দিই, কেপিসিএল তো বড় পেডাপের, আপনি ইসের মানে এই সি ফুড জেমিনি সি ফুডটা যান, ২০০০ টাকা পর্যন্ত উঠেছিল, এখন ৩৪০ টাকা, নিচে চলেন আপনি দেখেন নিচে যাওয়ার পরে আরো নিচে আমি পিটা দেখতে চাচ্ছি যে দেখেন মানে ৩৪০ টাকা, আর যখন ২০০০ ছিল তখন তার পি ছিল ধরেন এরকম ৪০০-৫০০, তো উদাহরণ তো আপনার সামনেই আছে। সুতরাং ঝুঁকি আমি আপনাকে বলছি না যে আপনি ঝুঁকি নেবেন কি নেবেন না, কারণ টাকা আপনার, বিনিয়োগের সিদ্ধান্ত আপনার, শুধু আমরা বাড়াটাই দেখব। যেগুলো কমেও গেছে দেখেন সেগুলো কিন্তু পাবলিক পার্সেন্টেজ মানে পার্সেন্ট বেড়ে গেছে, আপনি যেমন ধরেন আমি আপনাকে বলছি এবার এই বছরে সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু স্ট্যাফলার কোম্পানি, তাই না, মুন্নু জুটে জুট স্ট্যাফলার, এবং সেটির কিন্তু আপনি মুন্নু জুট স্ট্যাফলারে যদি দেখেন মালিকদের বিক্রয়ের কিন্তু ঘোষণা চলে এসেছে সাথে সাথে, প্রথম ঘোষণায় ২৫,০০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়ে শুরু হয়েছে। আপনি কিন্তু ওইটি ওইটি মনে হয় যে স্পন্সর বিক্রি করে ঘোষণা, মানে এটি বাজারে যখন নাম বাড়তে থাকে তখন আমরা এই ধরনের কথা শুনতে পারি, এবং দেখেন মালিকরাও কিন্তু শুধু বিনিয়োগকারী বা গ্যামলারদের কথা দেখলে চিন্তা করলে হবে না, যেমন দেখবেন যে এই গেম যখন বাজারে হয় তখন নর্মালি দেয় ১০% ডিভিডেন্ড দিত, এবার দিয়েছে ৩৭% বা কেউ ৪.৫%, অনেকগুলো ব্যাপার আছে, আমি বলছি না যে এটি খারাপ বা ভালো, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে খুব বেশি দাম বাড়লে মালিকরা যে বেচবে না সেটিও বলা যাবে না, কারণ তারাও তো বেনিফিট নেওয়ার চেষ্টা করবে, যদি ওভার প্রাইস তারও মনে হয় তাহলে বেঁচে রাখবে এবং পরে যখন দাম কমবে কিনে ফেলবে, তো বিনিয়োগকারীদের একটু সতর্ক থাকার কারণ আছে। যেমন আপনি দেখেন একটা কোম্পানি আজকে একদম যদি মাইনাসে শেষে যান তাহলে দেখবেন একটি কোম্পানি যে ডিভিডেন্ড পাস হয়নি, মানে আপনার ইসের আইটি কোম্পানি, সেটিকে এমন দাম বাড়ানো হয়েছিল আপনি পার্সেন্ট একদম লাস্টে চলে যান ৯%-এর উপরে, এইটি হচ্ছে আইএসএন, হ্যাঁ এই আইএসএন, এটি কাজ করেছিল কি এটি একটা ডিভিডেন্ড ঘোষণা করেছে, এখন ডিভিডেন্ডটা এজিএমএ দিতে পারে নাই, কেন, কারণ এসএসসির রুল অনুযায়ী যদি পুঞ্জীভূত লাভ মানে রিটার্ন আর্নিং অথবা বর্তমান আর্নিং ছিল তার কোনো আর্নিংই নাই, হঠাৎ করে একটা ডিভিডেন্ড দিয়ে শেয়ারটার দাম ছিল আপনি এটা ভিতরে চাপ দেন কত টাকা থেকে দেখেন ৯২কে কী তৈরি করেছে, তো এই ধরনের কোম্পানিগুলির বিরুদ্ধে ১৬ টাকা থেকে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কারণ তার আর্নিং নেই কিছু নেই, আপনি রিজার্ভের দিকে যান আপনার এই যে দেখেন জিরো না রিজার্ভ আছে ৪ কোটি সামথিং, আর তার যে পেড আপ সেটা দিয়ে হয় না বলে আপনার এই যে দেখেন মানে ১০ কোটি টাকা পেড আপ, কিন্তু এই রিজার্ভটা আপনার রিটেন আর্নিং ফর্মে না, এখন এসএসসি বলেছে যে রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে আপনি ডিভিডেন্ড দিতে পারবেন, ডিভিডেন্ডটা বাতিল হয়ে গেছে, নিউজে আছে যে ১% ক্যাশ দিয়েছিল ৪% স্টক, এটা বাতিল হওয়াতে এই অবস্থা, তো তার মানে তো সামটাইমস কোম্পানি আর অলসো রিলেটেড ইন দিস কাইন্ড অফ ক্রাইম, এক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে শক্ত হতে হবে, এবং এই কোম্পানি গত ৫-৬ বছর ডিভিডেন্ড দেয়নি, এখন এই শেয়ারগুলি যারা কিনেছে বুঝেই কিনেছে লাভের জন্য তাদের কিন্তু যেটা বললেন এখানে আসলে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে যে ডিভিডেন্ড কেউ দিল সেটা কোথা থেকে দিচ্ছে,
সেই জিনিসগুলো তার ডিভিডেন্ড দিলে তো দাম বাড়ে না আপনার এই সোনালিয়া তো 10% ক্যাশ দিয়েছে এই শেয়ারটা কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশনের কারণে বোধহয় দাম বেড়েছে সোনালিয়া এটি 100 টাকার আশেপাশে ছিল আমার যতটুকু মনে পড়ে 184 টাকা থেকে আজকে 830 টাকা এইটি এইটি তো 10% ক্যাশ দিয়েছে মানে 1 টাকা দিয়েছে সোনালিয়াশের যে জিনিসটা হচ্ছে সোনালিয়াশের পাবলিক শেয়ার আপনি সোনালিয়াশে আবার একটু চাপ দেন সোনালিয়াশে আমাদের যে পার্থক্যগুলো একটু যদি ইসেরা বুঝেন যে অনেক সময় কেন বাড়ে বা সোনালিয়াশটা আপনি ভিতরে যান সোনালিয়াশের ভিতরে 5 নম্বরে দেখেন নিচে চলে যায় মাত্র 2 কোটি 70 পাবলিক পোর্শন চলে যায় একদম নিচে আমরা চলে আসি এবং এইখানে দেখেন 41% পাবলিক হলেও আপনার শেয়ারের সংখ্যা কত 1 কোটির নিচে আর আপনি আইএসএন এর ক্ষেত্রে যদি দেখেন পাবলিকে সেখানে যে পরিমাণ শেয়ার এবং সোনালিয়াশ তো তাও পজিটিভ কোম্পানি এটা তো 27 লাখ শেয়ার 27 লাখের মধ্যে আপনার 41% হ্যাঁ মানে 12-13 লাখ আর সেই জন্য মানে আপনি কষ্ট তো এটা এটা বুঝতে হবে তারপরে এটি যে পরিমাণ পিতে আছে একটা উদাহরণ তো আমরা আপনার সাথে আলোচনায় করলাম জেমিনি সি ফুড আবার এনটিসি যেমন অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি পেড আপ কিন্তু অনেক ছোট যেমন ধরেন আপনি বার্জার বাটা এগুলিতে যদি দেখেন পেড আপ কিন্তু বাজার এবার 1:1 দিয়ে বাড়িয়েছে তো অনেকটাই তো 30 কোটির নিচে পেড আপ আছে তার মানে পেড আপ ছোট হলে যে খারাপ কোম্পানি সেটি বলা যাবে না এইগুলোর ব্যাপারে আপনার কি মনে হয় যে কি অবস্থা এগুলো মানে এই যে বিনিয়োগকারীরা কি করবে তার হাতে যেটি আছে সেটি প্রতিদিন কমছে আর এই যেগুলো বাড়ছে সেগুলো বাড়ছে একটা পর্যায়ে তো ধৈর্য হারা হবেই এবং আপনারাই বলছেন যে নির্বাচনের আগে তেমন কোনো পরিবর্তন হওয়ার সুযোগ কম হতে পারে বাট কম তো তাহলে তো এইসব শেয়ারই বিনিয়োগকারীরা যাবে এখন অ্যাটলিস্ট যদি আপনার হাতে থাকা শেয়ার কমতে থাকে আর এগুলো বাড়তে থাকে এটা দেখে যদি আপনি সুইচ করেন সো আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন সেটা আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি এই রিস্কটা কেন নিচ্ছেন আমরা বারবার বিনিয়োগকারীদের সাথে গুলিয়ে ফেলছি বিনিয়োগকারী যদি বলেন এটি বিনিয়োগকারীরা কিন্তু এই কাজটা করবে না বিনিয়োগকারী আমাদের এখানে বাংলাদেশের হিস্ট্রিতে যখন 10 সালের আপনার ওই তদন্ত কমিটি গঠন হয় তখন বিনিয়োগকারীর সংজ্ঞা দিয়ে দিয়েছিল বাংলাদেশের বিনিয়োগকারীর সংজ্ঞাও কম বিনিয়োগকারী হচ্ছে 366 ডে মানে 1 বছরের 1 দিন উঠতে যদি তদন্ত রিপোর্ট তার বাইবেল না 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 বাইবেল না মানে আমার এইটা ধরা মানে আমার বিনিয়োগকারী বলতে বোঝায় যে ব্যক্তি 1 বছরের 1 দিনের উপরেও শেয়ার রাখবে তার বিরুদ্ধে কিন্তু কোনো তদন্ত হবে না মানে ধরেন আপনি যদি সে এই আপনার মুন্নু জুট স্যাপলারটাই আপনি 2 বছর আগে 500 টাকা বা 400 টাকায় কিনেছেন 2 বছর পর 4,500 টাকাও যদি আপনি 5,000 টাকাও বেচেন আপনার বিরুদ্ধে কিন্তু এসএসসি কোনো ই নিতে পারবে না কারণ বিনিয়োগকারীর এগেনস্টে সারা পৃথিবীতেই কখনো অ্যাকশন হয় না অ্যাকশনটা হয় হচ্ছে শুধুমাত্র যার জন্য 2010 সালের প্রচুর স্পন্সার বেঁচে গেছে কারণ স্পন্সারদের হোল্ডিং তো 8-10 বছরের তারা বেঁচে টাকা নিয়ে যাওয়ার পরেও দেখবেন যে প্রথম 30 জন আনফরচুনেটলি ট্রেডারদের নাম এসেছে কিন্তু মানে কিছু সব আইনেরই ফাঁক থাকে তো এইটাই হচ্ছে গিয়ে বড় কথা হাসিব ভাই যেটা বলছেন বেসিক্যালি যে ট্রেডার এখন কি করবে কারণ দেখেন আপনি ট্রেডাররা চায় কুইক মানি হ্যাঁ তো কুইক মানি নেওয়ার কিছু রিস্ক ইনভলভ এখানে ওই রিস্কটা সে নিবে কি না তার প্রফিট আছে কি না অলরেডি অ্যাকাউন্টে যদি প্রফিটে যদি থাকে অ্যাকাউন্টে তাহলে সে রিস্ক কতটুকু নেবে সেটা তখন সে ক্যালকুলেশন করেই সিদ্ধান্ত নিতে পারে আপনি আরেকটা জিনিস দেখেন কেপিসিএল কোম্পানিটা হঠাৎ করে তার একটি কিন্তু ইউনিট বন্ধ মানে বন্ধ হয়ে গেছে এটি তার দিয়ে দিয়েছিল মানে যখন সে সেপ্টেম্বরের 1st কোয়ার্টার ইস্যু করে তখন দিয়ে দিয়েছিল এই কোম্পানিটা হঠাৎ করে 140 টাকা উঠে গেল কেন কারণ হচ্ছে এটি সহযোগী মানে দুটো কোম্পানিতে এটাকে মালিকানা হোল্ড করে একটি কোম্পানি ইউনাইটেড পাওয়ার এখন দেখেন ইউনাইটেড পাওয়ার আর আসলে তো কেপিসিএল সেম জিনিস না কারণ আজকের পেপারে আছে ইউনাইটেড পাওয়ার যে সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছে সেখান থেকে 167 কোটি টাকা তারা ডিভিডেন্ড পেয়েছে মানে অধিগ্রহণকর্তা তো কেপিসিএলে তো তেমন কোনো ঘটনা ঘটেনি তো এই যে রিস্ক মানে আবার যারা আপনি বলবেন রিস্ক আবার অনেকে বলবে আমি 60 টাকায় কিনেছি 120-130 টাকায় বেচেছি তার মানে ট্রেডার হতে হলে তাকে রিস্ক থাকতে হবে তার সাহস বলেন বিচক্ষণতা বলেন এবং তাকে একটু একটা জিনিস দেখতে হবে সে যাতে সিকিউরিটি লটা না ভাঙে মানে এটুক যদি হয় তাহলে তো তার টাকা আমাদের বলার কিছু নাই তো বিনিয়োগকারীদের জন্য যদি বলেন তাহলে আমি বলবো ইলেকশনের আগে এখন অনেক শেয়ার নাম না বলে বলছি অনেক সেক্টরের শেয়ার অনেক হিসেবে অনেক রিজনেবল দামে আছে এগুলি কিনলে বিনিয়োগকারী হিসেবে
তারা ভালো লাভ করতে পারবেন। আর ট্রেডারদের সম্পর্কে বলার কিছু নাই, কারণ ট্রেডার সম্পর্কে কিন্তু আপনি যদি বারেন বাফেটকেও বলেন সেও বলতে পারবে না, কারণ কোন শেয়ারটা ধরেন আগামী দিন হল্টেড হবে এটা জ্যোতিষবিদ্যার মতো না। এগুলি হচ্ছে, এগুলো তো মতিঝিল পাড়ায় শুনতে পাওয়া যাবে, তাই হয়। এটা শুধু মতিঝিল পাড়া না, এটা আপনি ওয়াল স্ট্রিটে গেলেও পাবেন, ওয়াল স্ট্রিটে গেলে শুনতে পাবেন। কিন্তু প্রবলেম অন্যখানে, যখন এগুলি পড়ে যখন বাড়ছিল, যে মিউনিসিপুর 2000 টাকা হচ্ছিল তখন এটা বলা হচ্ছিল এটি 5000 হবে, এটি ভালো এক্সপোর্ট অর্ডার পাচ্ছে, যখন পড়ে যাচ্ছে এটি নিয়ে আর আলোচনা হবে না। এটি মতিঝিল পাড়ায় যেগুলি বাড়ছে সেগুলি নিয়ে তো আলোচনা হচ্ছে। আমি অনেক বড় বড় ইনভেস্টরদের জানি এবং অনেক স্টেক হোল্ডার যারা আছেন ক্যাপিটাল মার্কেটের সাথে, তাদের অনেকের অ্যাকাউন্টই আছে এবং তারা কিন্তু দেখেন অনেক চেষ্টা করেছেন শেয়ারটা মানে ধরে রাখার জন্য যাতে প্রাইস ফল না করে। প্রাইস আজকে তো আগের চেয়ে মানে 58 টাকা, ফান্ডামেন্টাল তো নেগেটিভ চেঞ্জ। আমি আপনাকে বলি, তার একটা ইউনিট বন্ধ আছে, যেটি আপনার 100 মেগাওয়াটের একটা ইউনিট, 15 বছর মেয়াদ হয়ে গেছে, নতুন সেটি যদি রিনিউয়াল গভর্নমেন্ট এখনও দেয়নি এবং ইলেকশনের সময় দিতেও পারবে না, কারণ আপনি জানেন যে মন্ত্রিসভার বৈঠক লাস্ট হয়েছে 3 ডিসেম্বর, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটি শেষ দেখা, পরবর্তীতে যে মন্ত্রিসভা গঠিত হবে সবার থেকে বিদায় নিয়েছেন। তার মানে এগুলি তো একনেক বা এই ধরনের সভা হচ্ছে না, তার মানে তার নতুন করে তার যে এই যে 100 মেগাওয়াটেরটা আপাতত তো আর্নিং কমবেই, আর্নিং কমলে গতবার যে আর্নিং ছিল তার থেকেও কমবে, কিন্তু শেয়ার প্রাইস কিছু বেড়ে, কেন একটা গুজব ছিল যে তার একটা নতুন পাওয়ার প্ল্যান্টের ই পাচ্ছেন, হয়তো পাবেন, আমি বলছি গুজব সত্যি, কিন্তু এখন তো আর পাবেন না, কারণ এখন তো আসলে কোনো মতেই গভর্নমেন্ট দিতে পারবে না, কারণ ইলেকশন কমিশন বলেছে এমন কোনো প্রজেক্টকে অনুমোদন দেওয়া যাবে না যদি সরাসরি উন্নয়নমূলক বা ইলেকশনে প্রভাব ফেলে। এটি জাহাঙ্গীর ভাই, তারপরও বিনিয়োগকারীরা আশাবাদী, বিনিয়োগকারীরা চাচ্ছেন মুনাফা করতে, এবং আপনি ভালো জানেন যে 2010-এ যে ধসের পরে, 2010-এর শেষে এবং 2011-তে যে ধসের পরে বিনিয়োগকারীরা, যারাই বিনিয়োগকারী ছিল কিংবা আপনার ট্রেডার যারা ছিল, বিপ্লব ভাই যে পরিসংখ্যাটা দিলেন এখন 5 লাখের মতো যারা সরাসরি সম্পৃক্ত, কেউই কিন্তু বাজার থেকে যাননি, সবাই আছেন, হয়তো কেউ লোকসান করছেন, কেউ মুনাফা করছেন, আবার লোকসান করছেন, এইভাবেই। তো তারপরও এই যে আপনার টার্নওভার, যে লোপেইডাপের যে টার্নওভার আপনি দেখেন, সব লোপেইডাপ, শুধু স্কয়ার ফার্মার কেপিসিএল ছাড়া সব লোপেইডাপ, প্রত্যেকটাই কিন্তু বড় বিনিয়োগকারীদের এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততা আছে যতটুকু তথ্য আমাদের কাছে আছে। সো এখানে শুধু ব্যক্তি বিনিয়োগকারী ছোট ছোট তারা করছে না, এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বড় বিনিয়োগকারীদের একটা সমন্বয়, একে 10-15 কোটি টাকা করে টার্নওভার হচ্ছে একটা কোম্পানি। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে ওই যে ব্যাপারটা প্রথমেই বলা হয়েছিল, যেটা বিপ্লব ভাই বললেন যে যখন টার্নওভারটা কম থাকবে তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন আর জেনারেল ইনভেস্টর বলেন, এরা সবাই কিন্তু খুব, যেগুলো খুব বড় পেইড আপ সেগুলোতে মুভমেন্ট করানোর জন্য তো টাকা লাগবে। এখন তো টাকার জিনিসটা ইনসিওর না, যেহেতু টার্নওভারটা 500 কোটি টাকা বা 600 কোটি টাকার মধ্যে স্টাক্ট, ততক্ষণ পর্যন্ত আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন তাদেরও কোনো সুযোগ নাই ওই অন্য শেয়ারগুলো যেগুলোর পেইড আপ বড় সেগুলোতে মুভমেন্ট করানোর। সো ট্রেডাররা এখন অ্যাক্টিভ থাকবেন অবভিয়াসলি লো পেইড আপে, এটা খুব স্বাভাবিক, সেখানে ইনভেস্টরও থাকবেন, মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা থাকবেন। আমি আপনার কাছে শুনবো, একটা ফোন নিয়েছি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, হ্যাঁ জি বলুন ভাই। গ্রিন মার্কেট, হ্যালো জি বল, শুনছি বলুন। হ্যাঁ যে মার্কেট আপনার এই গ্যামলারদের দ্বারা নিয়ন্ত্রিত, সেই মার্কেটের যদি একটা আইডিয়াল কন্ডিশনের উপর রান করতে তাহলে তার অ্যানালাইসিস ইফেক্টিভ হতো, কিন্তু এখানে অ্যানালিস্ট যারা তারা অ্যানালাইসিস কিভাবে করতেছেন, গ্যামলাররা কখন কোনটা কি করবে না আসলে হাউ দে ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি এটা বুঝতে পারি না আর কি। একটা আইডিয়াল কন্ডিশনের উপর যদি মার্কেট রান করতো, সমস্ত রুলস রেগুলেশন আমি বলছি, এটা অনেকেরই ধারণা যেহেতু গ্যামলাররা বাজারে আছেন, তো গ্যামলার কোন আইটেমটা মুভ করবেন সেটা অ্যানালিস্টরা কিভাবে ধরবেন। গ্যামলার কিন্তু শুধু বাংলাদেশের মার্কেটে নাই, পৃথিবীর সব বাজারেই গ্যামলার আছে। আপনারা যেটা বললেন যে মতিঝিল পাড়ায় গেলে এরকম শোনা যায় যে এই শেয়ারটা বাড়বে বা এইটার এই ধরনের ইনফরমেশন, সেটা ওয়াল স্ট্রিটে গেলেও শুনবেন, সেটা এই ইন্ডিয়ার দালাল স্ট্রিটে গেলেও শুনবেন, সব বাজারেই গ্যামলার আছে। এখন গ্যামলাররা কোন স্টকটা মুভ করবেন সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলে বোঝা যায়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলেও বোঝা যায়, কারণ একটা শেয়ারের যখন গ্রোথ হয় সেটা তো একদিনে হয় না, সেটার পেছনে কিছু ইনসাইড স্টোরি থাকে। যারা ইনসাইডার ট্রেড করেন, যারা জানেন যে এই শেয়ারটা
এই সময়ে গেলে হয়তো এই ধরনের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনগুলো আসবে এবং তখন শেয়ারের দামটা বাড়বে। যে গ্যামলার যাদের কথা বলা হচ্ছে, এই গ্যামলাররা ইনফরমেশনগুলো জানেন, জেনেই তারা আগে থাকতেই পজিশন নেন, তারপরে তারা বাজারে সেই ধরনের একটা রিউমার ছড়ানোর চেষ্টা করেন। এখন অ্যানালাইসিস করে সেটা বোঝা যায় কিনা? অবশ্যই বোঝা যায়। কীভাবে বুঝবেন? এখন আপনি যদি আমাকে বলেন যে আমি অ্যানালিস্ট, ধরেন আমি এই শেয়ারটাকে কিনেছি কিনা, আমি রিস্কটা নেবো কিনা, সেটার উপর ডিপেন্ড করে আমি শেয়ারটা কিনবো কিনা। যিনি রিস্ক নিতে পারবেন, যিনি জানেন যে হ্যাঁ এই শেয়ারটা বাড়বে, সে তার কনফিডেন্স লেভেল কতটুকু, তার টোটাল পোর্টফোলিও সাইজ কতটুকু, সেখানে মানি ম্যানেজমেন্টটা সে কীভাবে করবে, তার উপরে ভিত্তি করে সে হয়তো এই শেয়ারটা কিনবেন। কিন্তু সবসময়ই যে যারা অ্যানালাইসিস করবেন তাদের অ্যানালাইসিসের রেজাল্ট অনুযায়ী দেখা গেলো যে না এই শেয়ারটা বাড়তে পারে। আপনি দেখেন, আপনি যদি আজকে এনটিসির কথা বলেন, এনটিসি যখন 570-80 টাকার থেকে এই জায়গায় মুভটা করলো, প্রথম দু একদিনেই কিন্তু বোঝা যাচ্ছিল যে শেয়ারটার দামটা বাড়বে। টেকনিক্যালি যদি বলেন, হয়তো এত বাড়বে সেটা তখন প্রেডিক্ট করা যায়নি, কিন্তু শেয়ারের দাম বাড়বে, একটা ভালো মোমেন্টামে যাচ্ছে সেটা বোঝা গেছে। তো তখন টেকনিক্যাল অ্যানালিস্টরা কী করেন, একটা পজিশন নেন। পজিশন নেওয়ার পরে সেটার যখন একটা সেলিং একটা সিগন্যাল তারা পান, সেটা কীভাবে পান? আপনি টপ থেকে যখন অনেকে হয়তো ট্রেলিং স্টপ ইউজ করেন, সেক্ষেত্রে 7% নিচে যদি শেয়ারের দামটা পড়ে যায়, তখন তারটা শেয়ারটা আবার অফলোড করে দেন, আবার রিএন্ট্রি করার চেষ্টা করেন যদি ওই ধরনের কোনো মুভমেন্ট তারা পান। যদি পাওয়া যায় না, এটা বলা যাবে না যে অ্যানালিস্টটা কী করবেন, গ্যামলার শেয়ারটা কালকে বাড়াবেন নাকি কমাবেন, সেটা অ্যানালিস্টটা কীভাবে জানবেন? একেবারে তো অ্যাকুরেটলি জানা যায় না, সেটা গ্যামলারও যে পুরোপুরি সবসময় জানেন এটাও তো সত্যি না, কারণ একজন গ্যামলার নিশ্চয়ই একটা শেয়ার টেনে উঠাতে পারেন না। একজন এখানে একটা গ্রুপ অফ পিপল থাকে, তো গ্রুপ অফ পিপলের মধ্যে অনেকে হয়তো এখানে অনেক ধরনের খেলা হয়, যে উনি বলছেন যে এই শেয়ারটা কালকে হল্ট হবে, পরে দেখা গেল এই শেয়ারটা হল্ট। মানে আমাদের শেয়ার বাজারে সবচেয়ে যে খারাপ খেলাটা হয় গ্যামলারদের মধ্যে, সেটি হচ্ছে যে তিনজন বা পাঁচজন বা দশজন মিলে করলো, শেষে দেখা যায় যে চার মানে কারো উপরে কেউ শেয়ারটা দিয়ে চলে যায়। দিস ইজ নট অনলি ইন আওয়ার মার্কেট, পৃথিবীর সব দেশেই সব মার্কেটেই এই ধরনের খেলা হয়। বিপ্লব ভাই, আমি আপনাকে একটা কথা বলছি, ধরেন একটা যখন আমরা গত বছরের তো ব্যাংক বেড়েছিল, মানে অনেক বছর পরে ধরেন 20 টাকা থেকে সিটি ব্যাংক 50 টাকা হয়েছিল, আমি এক পুরো এক বছর আগের, এক বছরও না এক বছরের বেশি সময় হয়ে যাবে, ধরেন প্রায় 1.5 বছর আগে এক ব্যাংকে একটা মুভমেন্ট দেখা গিয়েছিলো, তখন বাজার ট্রেড হতো কিন্তু 1000 কোটি। কারণ কি, একটা ব্যাংক 5 কোটি ট্রেড হতো, 5 কোটি টাকা ট্রেড হতো, বা একটা ব্যাংকে মুভমেন্ট করাতে হলে, যেহেতু এখন 10 টাকার শেয়ার, 5 কোটি মানে হচ্ছে আগের 50 লাখ শেয়ার ট্রেড করানো। তো এই 4-5 কোটি টাকা আপনার কি এই মার্কেটে, তো 5 কোটি ব্যাংক, এটা দিস ইজ নট পসিবল যে কেউ টানবে, টানলে পাবলিক যে প্রবুদ্ধ হবে সেটাও না, কারণ বাজারে তো সেই ফান্ড নাই। তো যেহেতু ফান্ড নাই, সুতরাং স্বাভাবিকভাবে যেগুলি ধরেন এখানে আমরা অনেক যেমন বলছি লাইফ ইন্স্যুরেন্সে একটা গ্রোথ এসেছে, কেন লাইফ ইন্স্যুরেন্সের পেড আপ কিন্তু ছোটো এবং লাইফ ইন্স্যুরেন্সের কোনো পি নাই এবং তার জন্যে এটা মার্জিনেবল। তো লাইফ ইন্স্যুরেন্স অনেকগুলোতে বড় ধরনের এবছর কিন্তু ব্যবসা হয়ে গেছে, সুতরাং বাজার যখন ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আসে নাই, ডিভিডেন্ড চেঞ্জ আসে নাই, টেক্সটাইলও অনেক টেক্সটাইল আপনার ধরেন সায়াম টায়াম 2-3 গুণ হয়েছে জিরো চেঞ্জে। এটির হওয়ার কারণ হচ্ছে অনেক সময় বাজারে টাকা কম থাকলে আইটি সেক্টরের অধিকাংশ কোম্পানি দাম বেড়েছে, মানে কোনোটা 2-3 গুণ, কিন্তু তার কি ডিভিডেন্ড বা কিছুতে চেঞ্জ হয়েছে? এটি হচ্ছে সারা পৃথিবীর নিয়ম, বাজার যখন আপনার শুষ্ক থাকবে তখন আপনার এই ছোট আইটেমে এই হবে, আবার বাজার যে মুহূর্তে টার্ন করে নিয়ে যাবে তখন দেখা যাবে যে এই আইটেমগুলো যে বাড়ছিল, এমন এক সময় আসবে যখন এগুলি নিয়ে মতিঝিল পাড়ায় কথা হবে, তখন অন্য সেক্টরে কথা হবে, এটাই বাস্তবতা। তো আপনার এখন যার হয়তো এই যে বড় বড় শেয়ারগুলো যেগুলো 40-50 টাকা করে বাড়ছে, 1000 শেয়ার আছে, তিনটি 1000 শেয়ার বিক্রি করতে গেলে তার হয়তো 10 দিন লাগবে, পারবে না, অনেক কঠিন। দেখা যায় যে অনেক সময় যে অর্ধেক তামার পরে ট্রেডেবল হয়, তো সুতরাং তারপরে আমি বলবো যে আমরা বিডি অটোকারের প্রাইসটা যদি এখন দেখেন আপনি, হ্যাঁ, তো বিডি অটোকার কোথায় গিয়েছিল এবং সেখান থেকে এখন কোথায় আছে এবং এখন আপনি ট্রেড করতে পারবেন কিনা বা তখন আপনি কতটুকু ট্রেড করতে পারতেন, মানে এই জিনিসটাই ওনার সাথে আমি একমত যে আপনার সহ্য ক্ষমতা সহনশীলতা আপনাকে দেখতে হবে। এবং আমি মনে করি যে বাজার সবসময় বাজারের গতিতেই চলে, আমরা যেরকম অনেকে হয়তো বলে অস্বাভাবিকই, অস্বাভাবিক না, কারণ যেরকম টার্ন ওভার সেরকম জি। বিপ্লব ভাই এবং জাহাঙ্গীর ভাই অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক অতিথিদের কথা একটি জিনিস স্পষ্ট, সেটি হচ্ছে যে
পুঁজিবাজারে কখনোই আপনার মনের মতো হবে না, অর্থাৎ আপনি যেটা আশা করবেন তার উল্টোটা ঘটার সম্ভাবনাই বেশি। সেই অনুযায়ী আপনি এখন আপসেট হচ্ছেন, হয়তো নির্বাচনের পরে বাজারের অবস্থা ইতিবাচক হতে পারে, আবার এখন যে সবাই বলছেন যে এই কয়দিন বাজারে খুব বেশি টার্নওভার বাড়বে না, হয়তো হতেও পারে। তো আপনাকে সব কিছু বুঝে সিদ্ধান্ত নিতে হবে এবং কোন অবস্থায় আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটি মুখ্য বিষয়। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বেজে পড়তে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.